আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছে আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। বেনিফিট ক্লেম জালিয়াতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া এক নারীকে এক পাউন্ড জরিমানা সহ তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশ জুড়ে 2017 সালে 70 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে রিটেইল জায়ান্ট কোঅপারেটিভ। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজনেস সেক্রেটারি গ্রে ক্লার্ক। 2015-16 অর্থ বছরে কার পার্ক থেকে ইংল্যান্ডের হাসপাতালগুলোর আয় 120 মিলিয়ন পাউন্ড। নৈতিকতার প্রশ্নে এর সমালোচনা সংশ্লিষ্টদের। এবং যুক্তরাজ্যের 80% মধ্যবয়সী নানা স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। দৈনন্দিন লাইফস্টাইলে সামান্য পরিবর্তনই পারে ডায়াবেটিসের ঝুঁকি মুক্ত থাকতে, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। বেনিফিট ক্লেম জালিয়াতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া এক নারীকে এক পাউন্ড জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তিন বছরের কারাদণ্ড ও ভোগ করতে হবে লিঙ্কনশায়ারের বাসিন্দা মারিয়া পি মোরকে। বেনিফিট জালিয়াতি ছাড়াও প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় অর্ধ লক্ষাধিক পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় 36 বছর বয়সী মারিয়ার বিরুদ্ধে। শুধুমাত্র হাউজিং বেনিফিট, কাউন্সিল ট্যাক্স ও ইনকাম সাপোর্ট জালিয়াতি করেই 16,000 পাউন্ডের মতো হাতিয়ে নেন মারিয়া। এছাড়া চারজন নারীর কাছ থেকে প্রতারণাপূর্বক 30,000 পাউন্ড গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে বর্তমানে নিশ্চয়ই প্রতারক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ উদ্ধার করা সম্ভব না হয় তিন বছরের কারাদণ্ড সহ দীর্ঘ শুনানি শেষে টোকেন অ্যামাউন্ট 1 পাউন্ড জরিমানা প্রদানের নির্দেশ দেয় আদালত। আসছে নতুন বছরে দেশজুড়ে প্রায় 70 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করতে যাচ্ছে রিটেইল জায়ান্ট কোঅপারেটিভ। প্রায় 100টি নতুন ফুড স্টোরে বিনিয়োগের ফলে সৃষ্টি হবে প্রায় 1,500-এর মতো কর্মসংস্থান। তবে প্রাথমিক লক্ষ্য লন্ডন ও সাউথ ইস্টের কর্মসংস্থান বৃদ্ধি, আর মার্চের মধ্যেই নগরীতে অন্তত 35টি কোঅপারেটিভ ফুড চালু করবে প্রতিষ্ঠানটি। এর আগে 2016 সালেও একই ধরনের প্রজেক্ট হাতে নিয়েছিল রিটেইল চেইন প্রতিষ্ঠানটি। কোঅপের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির এমন উদ্যোগের প্রশংসা জানিয়েছেন বিজনেস সেক্রেটারি গ্রে ক্লার্ক। বৃহৎ ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সরকার তাঁর কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি। এদিকে গত বছর সহ চলতি অর্থ বছরে শুধুমাত্র কার পার্ক থেকেই প্রায় 120 মিলিয়ন পাউন্ড আয় করেছে দেশের বহু NHS হাসপাতাল। প্রেস অ্যাসোসিয়েশন প্রকাশিত পরিসংখ্যান বলছে এই তথ্য। ইংল্যান্ডের প্রায় 120টি NHS ট্রাস্টকে তাদের কার পার্কিং থেকে উপার্জনের তথ্য প্রদান করতে বলা হলে 89টি ট্রাস্ট সাড়া দেয় এই ডাকে। ট্রাস্টগুলো বলেছে রোগীদের সেবায় কিংবা কার পার্কের উন্নয়নেই ব্যয় হচ্ছে উপার্জিত অর্থের পুরোটা। কিন্তু স্কটল্যান্ড ও ওয়েলসের হাসপাতালগুলোতে কার পার্কিং যেখানে ফ্রি, সেখানে ইংল্যান্ডে পার্কিং ও ফাইন বাবদ অর্থ উপার্জনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন পেশেন্টস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ ক্যাথরিন মার্ফি। শুধু তাই নয়, অসুস্থ ও ডিসেবল রোগীদের কার পার্কিংয়ের ক্ষেত্রেও নেওয়া হয় কিনা, যা কিনা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে অভিযোগ করেন তিনি। যুক্তরাজ্যে বসবাসকারী প্রায় 80% মধ্যবয়সী নানা স্বাস্থ্য সমস্যায় জর্জরিত, আর এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড। পাবলিক হেলথ ইংল্যান্ডের সদ্য প্রকাশিত এক গবেষণায় বলছে দেশের প্রতি 10 জন মধ্যবয়সীর 8 জনই অতিরিক্ত স্বাস্থ্য কিংবা অধিক মদ্যপান করে থাকেন। আবার উল্টো দিকে একেবারেই নিষ্ক্রিয় এ ধরনের সমস্যায় ভুগছেন অনেকে। বিগত 20 বছরে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ওভারওয়েটের ঝুঁকি বেড়েছে কেবল 16%, আর ডায়াবেটিসের হারও এদের মধ্যে তুলনামূলকভাবে বেশি। প্রায় দ্বিগুণেরও বেশি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন এই 20 বছরে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন দৈনন্দিন লাইফস্টাইলে সামান্য পরিবর্তনই মধ্যবয়সী নারী পুরুষদের মধ্যে এনে দিতে পারে স্বাস্থ্যকর জীবনের শুভ সূচনা। কেননা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার অন্যতম মূল কারণই হচ্ছে ওবেসিটি বা অতিরিক্ত মুটিয়ে যাওয়া। যুক্তরাজ্যে প্রায় 12 মিলিয়ন মানুষই টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে এই মুহূর্তে। মাত্রাতিরিক্ত কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হবার পর গাড়ি চলাচলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় গাড়ি চলাচলে অধিক সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ায় সতর্কতায় বলা হয়েছে সামনের বেশ কয়েকদিন ভিজিবিলিটি থাকতে পারে 100 মিটারের কম। ঘন কুয়াশার কারণেই অক্সফোর্ডশায়ারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 50 একজন নারী, আহত হন আরও প্রায় 20 জন। প্যারামেডিকরা বলেছেন খারাপ আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটছে উদ্ধার কার্যক্রম। এজন্য ইস্ট ওয়েলস, মিডল্যান্ডস ও ইস্টার্ন ইংল্যান্ডের বহু অঞ্চল জুড়ে ফগ ওয়ার্নিং জারি করেছে ম্যাট অফিস। বিশেষত রাতের বেলায় ও দুপুর পর্যন্ত মোটরওয়েতে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে ড্রাইভারদেরকে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন ইউকেপের সাবেক নেতা নাইজেল ফারাজ। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠান। তার আগেই ফারাজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট। ওদিকে ট্রাম্পের শপথ নিয়ে বড় ধরনের আয়োজন চলছে। যাদেরকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগগুলো। ব্রিটেনে ইউকিপ দলের এক সূত্র বলেছে, শপথ অনুষ্ঠানে ফিল ব্রায়ান্টের এক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাইজেল ফারাজ। শপথ অনুষ্ঠানে ট্রাম্পের পাশে হাতে গোনা যে কজন অতিথি থাকবেন তাদের মধ্যে ফারাজ অন্যতম বলে জানানো হয়েছে। দর্শক জানিয়ে দিচ্ছি এবার বাংলাদেশ প্রসঙ্গ। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো পঞ্চম শ্রেণী স্তরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও অষ্টম শ্রেণী স্তরের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এসব পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী। এ সময় সরকার শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সমান সুযোগ নিশ্চিত করতেই প্রাথমিক স্তরের এসব পাবলিক পরীক্ষা চালু করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান। বিস্তারিত দেখুন রিপোর্টে। জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট এবং প্রাথমিক শিক্ষা সমাপনী আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল এবং ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করলে তিনি এই পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, এই পরীক্ষা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, তবে শিক্ষাক্ষেত্রে বঞ্চনা দূর করতেই এসব পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এই আত্মবিশ্বাসটা ছোট থেকে, অর্থাৎ আমাদের ভিত্তিটাই তৈরি হয়ে যাচ্ছে অত্যন্ত শক্তিশালী মজবুত হয়ে, সেই কারণেই কিন্তু এই পরীক্ষার ব্যবস্থা করা। কারণ আমি ঠিক জানি না আমাদের গার্জিয়ানরা তারা কি এটার ফলাফল দেখতে পাচ্ছে না, যে এটার ফলে মানুষের ভিতরে যে একটা সচেতনতা, ছেলে মেয়েদের পড়াশোনার আগ্রহ, তাদের এটা মানে বিশ্বাস জমে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, সন্ত্রাস জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না, সেই সাথে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির তাগিদ দেন তিনি। প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই ছোট ছোট শিশুদের মনে এই ধরনের একটা ভুল পথে যেন কেউ না যায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে এবং একটা জনমত সৃষ্টি করা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে। শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারা ক্ষমতায় থাকাতে দেশের উন্নতি হয়নি, বরং পিছিয়ে গিয়েছিল। জানান, তার সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। ভিত্তিটাকে তৈরি করতে হবে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। কমিউনিটি প্রসঙ্গ। লন্ডন সফররত সিলেট চেম্বার অফ কমার্সের পরিচালক নুরুল ইসলামের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করেছে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার লন্ডন মুসলিম সেন্টারে বিবিসি সিআইএর প্রেসিডেন্ট এনাম আলীর সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনুর পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর জেনারেল হেলাল খান, মনির আহমেদ, বশির আহমেদ, ডক্টর সানাওয়ার চৌধুরী, আব্দুল মোহাইমিন মিয়া ও আব্দুল মোমিন প্রমুখ। এ সময় আগামী ফেব্রুয়ারি মাসে সিলেট চেম্বার অফ কমার্সের 50 বছর পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিলেট চেম্বারের পরিচালক নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জানালে বিবিসিসিআই নেতৃবৃন্দ তাতে সম্মতি প্রকাশ করেন। এছাড়া বক্তারা বলেন, বাংলাদেশের মধ্যে সিলেটে বিনিয়োগের সম্ভাবনা প্রসারিত হচ্ছে। সিলেট ইকোনমিক জোন বাস্তবায়িত হলে ব্রিটেন প্রবাসীরা এতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে সক্ষম হবে। বাংলাদেশি সিনেমা হল বিমুখ দর্শকদেরকে হলমুখী করার ক্ষেত্রে অমিতাভ রেজা পরিচালিত অন্যতম সফল সিনেমা আয়নাবাজি। মুক্তির পর থেকেই দেশি বিদেশি গণমাধ্যমের আলোচনায় মুখরিত এই ছবিটি। কান চলচ্চিত্র উৎসব সহ বিশ্বের নামী দামি চলচ্চিত্র উৎসবে অনেক প্রশংসা কুড়িয়েছে ভিন্ন ধারার এই চলচ্চিত্রটি। এবার আয়নাবাজি প্রবাসের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিম্পল কল ও মিডিয়া জুম লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আগামী 7 জানুয়ারি আয়নাবাজি লন্ডনে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে স্পন্সর সিম্পল কল ও মিডিয়া জুম লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার কেনারি হরফে জমির টেলিকম কার্যালয়ে সিম্পল কলের পক্ষে নফিল জমির এবং জুম মিডিয়ার পক্ষে জুবায়ের বাবু চুক্তি স্বাক্ষর করেন। এ সময় নফিল জামির জানান, আয়নাবাজি সিনেমার মতো একটি ব্যতিক্রম ধর্মী ও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র প্রদর্শনীতে সহযোগী হতে পেরে তিনি আনন্দিত। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত A786 স্টুডিও এর এন্টারপ্রেনার নাজির আলম, A786 ইউকের ডিস্ট্রিবিউটর অ্যান্ড রাইট হোল্ডার ইমরান রহমান। এ সময় অনুষ্ঠানের উপস্থাপক কামরুন্নাহার ঋতু জানান, আগামী 7, 8 ও 9 জানুয়ারি পূর্ব লন্ডনের বোলিয়ান সিনেমা হলে আয়নাবাজি ছবিটি রিলিজ হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাত্তরের
দেশের ক্রান্তিলগ্নে শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সশস্ত্র যুদ্ধও করেছেন। অথচ যুদ্ধের সময় বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাঁর পরিবারের সদস্যরা পাকিস্তানিদের অতিথি হিসেবে রাজকীয় জীবনযাপন আর ভারতের আশ্রয় শিবিরগুলিতে নানা কুকর্ম করে বেরিয়েছেন বলে অভিযোগ করেছে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি। বার্মিংহাম থেকে আমাদের নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, বাংলাদেশের স্বাধীনতার 45তম মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা এই অভিযোগ করেন। বুধবার বার্মিংহামের স্মল হিটের মিডিয়া পয়েন্টে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জামশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভা শুরু হয় মিফতা আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন কবির আহমেদ, ফরহাদ আহমেদ, রফিকুর রহমান রফু ও মজনুমিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল লতিফ জেপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী। আলোচনা সভা থেকে জিয়াউর রহমানের মাজার সরানোর যে কোনো অশুভ পরিকল্পনার বিরুদ্ধে প্রবাস থেকেও দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন জাহেদ চৌধুরী, হরমুজ আলী, ফয়েজউদ্দিন এমবিই, ওয়ালি মুক্তা, নুরুজ্জামান, গুলজার আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ছাতক দোয়ারার যুব উন্নয়ন পরিষদ ইউকের উদ্যোগে সংগঠনের সহ ট্রেজারার টিফু তালুকদারের পিতা দারাই মিয়া তালুকদারের মৃত্যুতে এক মিলাদ মেহফিল আয়োজন করা হয়। বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সেলিমউদ্দিন এমপি, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ আলী, আনিসুজ্জামান আজাদ, মাসুম তালুকদার, কবিরুল ইসলাম, আব্দুল হক, জিনুক তালুকদার, আজরব আলী নূর সহ আরও অনেকেই। মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন মসজিদের ইমাম। বাংলাদেশের 45তম মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওল্ডহ্যাম শাখার একাংশের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যামের স্থানীয় একটি ব্যাংকুইটিং হলে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দিলাওয়ার হোসেন শিবলি জানান, ওল্ডহ্যাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হান্নান মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান সুরাব। সাধারণ সম্পাদক মীর গোলাম মুস্তাফা, রচডেল আওয়ামী লীগের সহ সভাপতি এম এ বাসিত, সৈয়দ মুস্তাকিম আলী মুস্তাক এবং মাহি চৌধুরী সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তাগণ পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ যুদ্ধাহত সম্ভ্রম হারা বীরাঙ্গনাদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, বাঙালির ইতিহাসের সফল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অবদানে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের প্রাপ্তি। এছাড়াও বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে অন্যতম একটি রাষ্ট্রে উন্নীত হতে যাচ্ছে শীঘ্রই। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশি কমিউনিটি ব্রিটেনে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দৃঢ়তা প্রমাণের মাধ্যমে সুদৃঢ় স্থান করে নিচ্ছে। ব্রিটেনে মূলধারার ক্রীড়া ক্ষেত্রে একের পর এক সফলতার মাধ্যমে সুন্দরবন ক্রিকেট ক্লাব বাংলাদেশি কমিউনিটির জন্য সম্মান বয়ে আনছে। সুন্দরবন ক্রিকেট ক্লাবের গেট টুগেদার অনুষ্ঠানে ক্লাবের পৃষ্ঠপোষক ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফাইন্যান্স ডিরেক্টর মনির আহমদ এ কথা বলেন। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে মেহেদি কবির সুমনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান আবু সুফিয়ান জিলাম। এ সময় ক্লাবের সাম্প্রতিক সফলতার পাশাপাশি বার্ষিক কার্যক্রম ও আগামী বছরের পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন নাহিদ নেওয়াজ রানা, আব্দুল আউয়াল তারেক প্রমুখ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি জাফরুল ইসলাম জানান, বুধবার মাদ্রিদের স্থানীয় একটি হল রুমে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় জামালউদ্দিন মনিরের সভাপতিত্বে এবং কামরুজ্জামান সুন্দর ও রিজভি আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সচিব হারুন আল রশিদ, কমিউনিটি ব্যক্তিত্ব খুরশেদ আলম মজুমদার, এনায়েতুল করিম, সৈয়দ আশফাকুল হক, নুরুল আলম সহ অন্যান্যরা। এর পূর্বে উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ছিল। প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোররা যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় সম্পর্কে জানতে পারে এমন পরিকল্পনা নিয়েই এগিয়ে যাওয়া এবং অভিভাবকদের সচেতন হবার পরামর্শ দিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতৃবৃন্দ। আন্তর্জাতিক প্রসঙ্গ, জার্মানির বার্লিনে লরি হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে 40 বছর বয়সী এক তিউনিশীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। জানা গেছে ঘাতক আনিস আমরির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
চব্বিশ বছর বয়সী আনিসও তিউনিশিয়ার একজন নাগরিক। আনিসের ব্যক্তিগত ফোনে আটক ব্যক্তির নম্বর পেয়ে বার্লিনের টেম্পেল হফ এলাকার একটি বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। তবে তাকে গ্রেফতার করা হবে কি হবে না এই বিষয়টি জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নিশ্চিত করার কথা জানায় পুলিশ। হামলার চার দিন পর শুক্রবার মিলানে পুলিশের গুলিতে নিহত হন আনিস। গত সপ্তাহে রাত আটটার দিকে বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে অতর্কিত লরি হামলায় ১২ জন নিহত ও ৪৯ জন আহত হয়। ১৩ জন নোবেল পুরস্কার বিজয়ী সহ মোট ২৩ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের নেত্রী অং সান সুচির ভূমিকার সমালোচনা করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক খোলা চিঠিতে তারা বলেছেন, বারবার আবেদন জানানোর পরেও মিয়ানমারের নেত্রী অং সান সুচি যেভাবে রোহিঙ্গাদের পূর্ণ এবং সমান অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তা অত্যন্ত হতাশাজনক। তারা আরও বলেন, অং সান সুচি মিয়ানমারের নেত্রী এবং এক্ষেত্রে সাহসিকতা, মানবিকতা এবং সহানুভূতির সঙ্গে বিষয়টি মোকাবেলার প্রাথমিক দায়িত্বটি তাঁরই কাঁধে ছিল। এই বিবৃতিতে স্বাক্ষরদানকারী নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের মধ্যে আছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস, পূর্ব তিমুরের হোসে রামোস হোর্তা, উত্তর আয়ারল্যান্ডের মেইরিড মাগুয়ের, দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুটু, কোস্টারিকার অস্কার আরিয়াস, যুক্তরাষ্ট্রের জেডি উইলিয়ামস, ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান, লাইবেরিয়ার লেমাহ জিবোই এবং পাকিস্তানের মালালা ইউসুফ জাই। উল্লেখ্য, অং সান সুচি নিজেও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে নিশ্চুপ ভূমিকার কারণে তিনি তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছ থেকে মনোনয়ন বাণিজ্য করার ফলে জেলা পরিষদ নির্বাচনে তার ভরাডুবি হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুর তার হাজিপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। এছাড়া একই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ মতিউর রহমান বলেন, যারা সংসদে আইন তৈরি করেন তারাই এই নির্বাচনে আইন ভঙ্গ করছেন। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পাঁচ সাংসদই আচরণবিধি লঙ্ঘন করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়ুব বক্স জাগলুল, আবুল কালাম, খায়রুল হুদা চাপল, সজীব রঞ্জন দাস প্রমুখ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা পরিষদের প্রশাসক থাকাকালীন যত দুর্নীতি করেছেন যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ দ্বিগুণ বেড়েছে। এবছর জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা ১০,২৫৫ জন, যা গত বছরের তুলনায় ৫,২৯৯টি বেশি। গত বছর সিলেটে জিপিএ ৫ পেয়েছিল ৪,৯৫৬ জন। সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম। প্রকাশিত ফলাফলে দেখা গেছে সিলেটে জেএসসির পাশের হার ৯৩.৩৭। এদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে সিলেট জেলায় ৯৭.৭৭% পরীক্ষার্থী পাস করেছে। আজ এ ফলাফল প্রকাশিত হয়। জেলায় মোট ৭৬,৪৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৪,৭৮৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৩,৩৫৫ জন পরীক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সিলেট জেলায় পাশের হার ৯৪.৩৬। এই পরীক্ষায় ৬,৫২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬,১৫৩ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪৯ জন। মৌলভীবাজারে প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি বা পুস মৌলভীবাজার জেলা শাখা। সকাল ১১টায় মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে সামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জুবের আহমদ, ফখরুল ইসলাম, মোহাম্মদ ইসহাক মিয়া, সন্তোষ কান্তি দাস প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন লাইব্রেরি, পুস্তক প্রকাশনা ও বিক্রেতারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে অটিজম শিশু ও দুস্থ মহিলাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুর ১২টায় কুসুমবাগস্থ স্থানীয় কার্যালয়ে মহিলা কাউন্সিলর শ্যামলী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী রাকি ভৌমিক, কাউন্সিলর
ফয়সাল আহমেদ, মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে 150 জন অটিজম শিশু ও দুস্থ মহিলাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। বেনিফিট ক্লেম জালিয়াতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া এক নারীকে 1 পাউন্ড জরিমানা সহ 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশজুড়ে 2017 সালে 70 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে রিটেল জায়ান্ট কোঅপারেটিভ। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজনেস সেক্রেটারি গ্রে ক্লার্ক। 2015-16 অর্থ বছরে কার পার্ক থেকে ইংল্যান্ডের হাসপাতালগুলোর আয় 120 মিলিয়ন পাউন্ড। নৈতিকতার প্রশ্নে এর সমালোচনা সংশ্লিষ্টদের। এবং যুক্তরাজ্যের 80% মধ্যবয়সী নানা স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। দৈনন্দিন লাইফস্টাইলে সামান্য পরিবর্তনই পারে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত থাকতে, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।